তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য লাগাতার তুষারপাতে অন্তত 150 সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। হতাহতের ঘটনা ছাড়াও বাল্টিমোর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে উড়োজাহাজ। বরফের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ প্রধান সড়কের যোগাযোগ ব্যবস্থা। যানবাহন আটকে পড়ার ঘটনা ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, অফিস বন্ধ সহ বিমানের কর্মসূচি বাতিল করা হয়েছে। এছাড়াও তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে টিকাদান কর্মসূচি। তুষারঝড় যেন খানিকটা আনন্দ, সাথে কিছুটা ব্যথাও। ক্রিসমাসের সময় তুষারঝড় সত্যি কষ্টদায়ক, এ যেন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিতে সাইক্লোন ইয়াশার তাণ্ডবে কারফিউ জারি করা হয়েছে। অঞ্চলটির বাসিন্দাদের ঘরের বাইরে না বেরোনোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, বন্যায় তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জাপানের নিগাতা ও গোন্না জেলায় গেল 3 দিন ধরে ভারী তুষারপাতের ফলে প্রায় 10,000 পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন অংশে প্রায় 6.5 ফুট উঁচু বরফে আটকা পড়েছে হাজারো জনঘর। এই নতুন বিপর্যয় দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। নিউ ইয়র্ক সহ পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঞ্চল তুষারঝড়ের কবলে পড়েছে। নিউ ইয়র্ক সিটি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া এবং পেনসিলভেনিয়ার কয়েকটি অংশে 5 কোটির বেশি মানুষ বড়দিনের আগে এমন তুষারঝড়ে বিপর্যস্ত। আবহাওয়া অফিস বলছে বিভিন্ন অঞ্চলে 2 ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। রাস্তায় বরফের স্তূপ জমে ব্যাহত হচ্ছে যান চলাচল, পরিস্থিতি আরও অবনতির আশা করা হচ্ছে। তীব্র ঠান্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে তুষারঝড়ের কবলে জাপানের বেশ কয়েকটি অঞ্চল, আগামী কয়েকদিন পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ফিজিতে 5 মাত্রার ঘূর্ণিঝড় ইয়াশা ঘন্টায় সর্বোচ্চ 250 কিলোমিটার বাতাসের বেগ ও প্রবল বৃষ্টি সহ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপপুঞ্জের উপর আছড়ে পড়বে বলে জানানো হয়েছে। এরই মাঝে দেশের কিছু অংশে প্রবল ঝড় বাতাস ও ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে। ক্রমেই ভারতের বিভিন্ন প্রান্তে জাঁকিয়ে পড়ছে শীত। দেশের বেশ কিছু রাজ্যে শৈত্যপ্রবাহ অনুমান করছে আবহাওয়া দপ্তর। Thank you.